আজকে আমরা আমরা সবাই খুব গর্বিত এবং আমরা অহংকার করি আমাদের সাতক্ষীরাকে নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিম 1996 সালে যখন আমাদের প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী ছিলেন জনাব শেখ হাসিনা, তখন কিন্তু আইসিসি ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হয়ে ইন্টারন্যাশনাল স্ট্যাটাস পাই। তখনও ছিল সারা গোটা জাতির জন্য একটা বিশাল অহংকারের এবং আনন্দের বিষয়। ঠিক আজকে আমরা যাকে সম্বর্ধনা দিচ্ছি বা যাকে পাশে বসিয়ে আমরা কথা বলছি সাবিনা, সে কিন্তু এই সাব গেমসে বাংলাদেশকে এরা সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন করে আমাদেরকে গর্বিত করেছে এবং সম্মানিত করেছে গোটা বাঙালি জাতিকে। সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জেলা প্রশাসনের ধন্যবাদ জানাই। আমি ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, যাহোক উনি অ্যারেঞ্জমেন্টটি করেছেন এবং আরো পরিকল্পনা রয়েছে আরো বড় আকারে এই সম্বর্ধনা অনুষ্ঠানটি হবে। আসলে এই কোন বিজয় এবং কোন ক্ষতিকর কোন জিনিস, এই দুটোর মাঝখানে খুব ইমোশন কাজ করে। আছে দেখলেন যে আকবর সাহেবের স্ত্রী খুব কান্নাকাটি করছে এবং আকবরের আমি জানি অনেকগুলা মেয়েদেরকে নিয়ে একবার আমার কাছে এসেছিল, তাকে আমি টুকটাক অনেক সাহায্য করেছি। যাই হোক, আমাদের এগুলা হ্যাঁ এগুলা মনে থাকে না অনেক জিনিস, বাট মোদ্দা কথা হলো ক্রীড়া বিষয়ে যখনই যে জিনিসটা এসছে চেষ্টা করেছি আমরা, এবং আমি এককভাবে কোনো সময় কোনো ক্রেডিট নিতে চাই না, বাট আমাদের অনেক অবদান আছে এসব বিষয়ে। সেগুলো বিষয় না, বিষয়গুলো যারা আমাদেরকে সম্মানিত করছে তাদের কে সম্মানিত করে এবং তার অভাব অভিযোগ এগুলো হয় কি, এই যে আমরা সম্মিলিতভাবে সবাই বলছি হ্যাঁ এটা একটা আলোচনা আসে, তার বাড়ি নাই জমি নাই এটা দেন ওইটা দেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না। যদি আমরা সবাই মিলে করতে যাই যে সাবিনাকে আমরা প্রতিষ্ঠিত করব, আমি তার কাছে জিজ্ঞাসা করছিলাম, আমি একটু অবাক হলাম, কারণ আমি জানি যারা ক্রিকেট খেলে এবং ক্রিকেটারদের তো জানেন প্রচুর পয়সা, তাদের একসময় পয়সা ছিল না এখন প্রচুর পয়সা অনেকেরই, এবং তাদের অনেকেরই শত শত কোটি টাকা হয়েছে। যারা ফুটবলার ছিল তাদেরও শত শত কোটি টাকা হয়েছে, তারা আমাদের সাথে এখন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে। যে একজন মুর্শিদি যেমন ফুটবলার বাবা না, তারপরে মুর্শিদি এখন তো শত শত হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে। তো আমাদের এই যে অতি হতিদর মানে অতি দরিদ্র অত দরিদ্র এই যে আমাদের সাবিনা, তাদের যে বাসার অবস্থা, আমাদের ডিসি সাহেব বিশ্লো দেখে আসছে, আপনারা সবাই চেনেন জানেন, বাসাটা তো আমি জানি জানিও না, কিন্তু আসলে খারাপ অবস্থা তো বটেই বোঝা যায়। এই খারাপ অবস্থার উত্তরণ করার জন্য যা যা করা প্রয়োজন আমরা অবশ্যই সেটা করবো এবং আমরা সবাই মিলে, আমি আমি জানি যে ইভেন এক খণ্ড জমি দিতে গেলেও তো এটা ঢাকার একটা পারমিশনের ব্যাপার আছে। তবে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসার পরে, উনি ইতিমধ্যেই বোধ হয় টেলিভিশনের এতে দেখছিলাম স্কোয়ারে দেখছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কিছু একটা তো করবেন, পুরস্কৃত করবেন, এই কথাটি লেখা আছে। অতএব উনি নানাভাবে কিন্তু পুরস্কৃত করতে পারেন, ওনার এসব বিষয়ে প্রচন্ড বড় মন, আর এগুলা নিয়ে আমাদেরও অত বেশি চিন্তা করার কারণ নেই। আর সাবিনা কেন, আমি সবাই যেমন একটা মেয়ে চায়নায় যেতে পারে, ওর নামটা কেমন দেখেন যাই যে শুটার মোটা বাপ, হ্যাঁ কিসের জন্য জন্য যেতে পারছে না, পয়সার অভাব, মানে পয়সা আমি দিয়ে দেবো, কত কত বছর আগে আমি দিয়ে দিচ্ছি পয়সা, কিন্তু চায়নাতে যে ট্রফি জিতে নিয়েছে দেড় থাউজেন্ড অফ কেসেস, এগুলোতে একটা দুটো বলে ইয়ে করা যাবে না, কার কখন কোন সময় আমরা কি করি, এটা তো অনেক কিছুই আমরা করি, এগুলা অপেক্ষা রাখে না, তারও জন্য আমরা কি তোমার যখনই সমস্যা হবে তুমি বলবো আমরা ডেফিনেটলি উইল ডু ইট, আমরা এটা করবো। আর এখন অ্যানাউন্সমেন্ট দিয়ে তখন আমি যদি 1 লাখ 2 লাখ 3 লাখের কত নিই সেটা খুব একটা বিশাল কিছু হলো না, তার যাতে একটা পার্মানেন্ট সলিউশন হয় সেটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। যেমন তার বোনেরা চাকরি হিসাবে একটা মাথায় নিয়েছে, দেখা যাক কীভাবে একটা চাকরির ব্যবস্থা করা যায়, তাদের এক খণ্ড জমি কীভাবে দেওয়া যায়, জমি করলে তখন তো বাড়ি করে দেওয়ার জন্য আমরা কিছু সবাই মিলে উদ্যোগ নিলে হয়ে যাবে বাড়ি। তারপরেও আমি বলি আমি কনফিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রী ডেফিনেটলি তাদের সমস্ত প্লেয়ারের জন্য একটা সম্মানজনক ব্যবস্থা তো করবেনই, প্লাস সাবিনা যেহেতু ক্যাপ্টেন অফ দি টিম ডেফিনেটলি তার জন্য আলাদা করবে, এবং এটা আমরা পার্সোনালি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেও পারি, সুযোগ হলে আমরা কথাটি বলার চেষ্টা করবো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যাতে করে তার সুযোগ সুবিধাটা করে দেয়। কারণ আপনারা জানেন যে অনেকেই জানেন শম্ভু সরকারের বোধ হয় পার্সোনাল কিছু কথাবার্তা মাননীয় প্রধানমন্ত্রী নলেজিক্যাল অনুষ্ঠানে করেছেন, মোস্তাফিজিটা আমি শুনি নাই বলতে পারবো না। তো যাই হোক, সর্বক্ষেত্রে আমরা ভালো করছি,